Hey everyone, welcome back to my channel, Way of Nipah's Life. Welcome to a new blog. প্রথমেই জানতে চাইবো তোমরা সবাই কেমন আছো। আশা করব তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও কিন্তু ভালো আছি। আমরা কিন্তু 2020 এর একদম লাস্ট দিনে আজকে দাঁড়িয়ে, আজকে 31st December of 2020। তো এই বছরটা ভালো মন্দ সব নিয়ে কাটলো। ভালো কেটেছে লাস্টের কয়েকটা দিন আমার, আর দুটো ভালো ভালো গুড নিউজ পেয়েছি। বাস ওই দুটো গুড নিউজের জন্য 2020 আমার দারুণ হয়ে গেল। 2021টা দারুণ হয়ে গেল সেটা সময় বলবে, কিন্তু 2020 সবার জন্য আমার মনে হয় মানে ভালো খারাপ মিশিয়ে কেটেছে। আমারও তবে আমি আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকে বলবো 2020টা ম্যাক্সিমামটাই বাজে কেটেছে, বিকজ অফ জ্যোতিষীগুলোর একদম বাজার মার্কেট সব বসে গেল। তাও কেউ কিছু 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 জ্যোতিষী দেখতে পাচ্ছি বলছে এই রাশি ওই রাশি হয়ে যাবে সে হবে, থাক ওটা নিয়ে কথা না বলাই ভালো, সেটা যে যার যার বিশ্বাসের জায়গা। তো এরম বছর আমরা জীবনের প্রথম দেখলাম, এমনকি আমরা কেন আমার মা বাবারাও এর আগে এরকম প্যান্ডামিক সিচুয়েশন এরকম বছর হয়তো কোনোদিন দেখেনি, হয়তো কি দেখেইনি। তো ভগবানের কাছে কামনা এই আজকের দিনটাই যেন এই বছরের এই রোগটার শেষ দিন হয়, কালকে থেকে যেন নতুন সকাল আসুক, একটা নতুন বছর আসুক, সবার জীবনে আজকে মোটামুটি সুখের আনন্দের একটা জোয়ার মানে ভাসিয়ে দিয়ে যাক। বলছি আজকে মোটামুটি একটার আগে বাড়ি ঢুকছি না, তো আমরা এখন বেরোচ্ছি, দুজনেই রেডি হয়ে নিয়েছি। আফটার অল 31st বলে কথা, ফ্যামিলি নেই কি আছে, প্রত্যেকটা প্রোগ্রামে নিজেদের মতনই কাটাতে হয়, কিন্তু ফ্যামিলিটাকে প্রচুর মিস করি, তো এটা তো কমন ব্যাপার। আর এখন বেজে গেছে 7:40, আমরা একটু লেটেই বেরোচ্ছি, কারণ সব কাজ গুছিয়ে রান্নাবান্না করেই বেরোতে পারতে একটু লেট হয়ে গেল। তাহলে তোমরা সাথে থাকো, ব্লগটা চেক করতে থাকো, আশা করি ভালো লাগবে। আজকে ইন্ডিয়াতে বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলে প্রচুর পিকনিক চলছে। হ্যাঁ, আর এখানে কিন্তু প্রচুর বাজি ফাটছে, প্রচুর বাজি ফাটছে। আমরা বেরোচ্ছি একটার আগে বাড়ি ঢুকছি। ইন্ডিয়াতে বিশেষ করে পার্ক স্ট্রিটে আজকে দেখার মতন, পার্ক স্ট্রিটে বলে না সবার বাড়ির ছাদেও আজকে দেখার মতন। হ্যাঁ, কত বাজি ফাটে, কত পিকনিক। তা চলো বাড়ির ছাদে পিকনিক করার মজাই আলাদা। তো চলো আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি, এটা এই বছরের আমার লাস্ট ব্লগ, তোমরা চেক করতে থাকো, আশা করি ভালো লাগবে। আমরা ফাইনালি পড়েছি আর এখন বাজে 7:45, একটু লেট হয়ে গেল বেরোতে বেরোতে। আর আমরা কোথায় যাচ্ছি এখনো অবধি কোনো ফিক্সড প্ল্যান নেই, আর বাইরে ওয়েদার কিন্তু ভালো না, বৃষ্টি পড়েই যাচ্ছে। আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, মাঝে কিছুক্ষণ থেমেছিল, আবার এখন দেখছি ফুটফুট বৃষ্টি হচ্ছে। তো পাপাই হঠাৎ বলল যে ওয়াটার ফ্রন্ট যাবে, কিন্তু জানি না ওখানে যেতে পারবো কি না, আর আমার কিছু কাজ আছে মানে কিছু কেনাকাটা আছে, সব মিলিয়ে দেখতে হবে কোথায় কি যাওয়া যায়। আর এখন 7:45 বেজে গেছে, এখানে দোকানপাট বেশিক্ষণ খোলাও থাকে না, তো আগে মলের কাজগুলো মেটাবো না আগে ওয়াটার ফ্রন্ট যাবো জানি না। তো যেটাই করব তোমাদের সাথে শেয়ার করব, তোমরা ব্লগটা চেক করতে থাকো আর আমাদের সাথে থাকো, আশা করি ভালো লাগবে। আমরা এসে ওভারাইজে, আসলে মার্কেটগুলো তাড়াতাড়ি ক্লোজ হয়ে যাবে, ওর জন্য আগে কেনাকাটাগুলো করি। আসলে ঘরে না বেসিক জিনিস নেই, আলু প্লাস ধনে পাতা নেই, আর এগুলো রান্না করতে লাগেই, তো কালকে কতদূর রান্না করবো জানি না, কিন্তু এগুলো থাকা দরকার, সকালবেলা লুচি তরকারি খেতে হবে না, ওর জন্য এগুলো আগে তুলে নিই মানে কেনাকাটাগুলো করে নিই, তারপর দেখি আর কি কোথায় যাওয়া যায়। তো চলো আগে মানে যেগুলো দরকার সেগুলো তুলে নিই। ওই তো পার্কিং পাওয়া যায় নাকি দেখো,
নতুন লাগছে কুচিং সিটিটাকে বলো, আজকে পুরো আলোয় আলোকিত চারিদিকে গাড়ি, কে বলবে এখন রাত 9:30 বাজে। আমরা চলে এসেছি এখন ওয়াটারফ্রন্ট পার্কে, বাট গাড়ি লাইন তোমরা দেখো, পার্কিং পাওয়া যাবে বলে তো মনে হয় না, সব গাড়ি লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে। ওখানে কেন, ওখানে পার্কিং পাবে না? আর এই দেখো ওয়াটারফ্রন্ট পার্কের পুরো ভিউ 31st নাইটের, কি অসাধারণ সাজিয়েছে লাইটিং এ। তোমরা দেখো ওদের সেই বিধানসভাটা, যেটা আমি তোমাদের আগের ব্লগে বলেছিলাম, এই ওয়াটারফ্রন্ট পার্কের আমার একটা পুরো ভিডিও আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। তো সেখানে বলেছিলাম ওইটা হলো ওদের বিধানসভা, তা দেখো কি সুন্দর সাজিয়েছে লাইটে, চারিদিকে লাইট, অসাধারণ সুন্দর লাগছে। চারিদিকে লাইট বলো, তোমরা ভিড় দেখো এখানে কত, সারা কুচিং এ সবাই চলে এসছে মনে হয় বলো, ওয়াটারফ্রন্টে। এরপর আরো যখন রাত হবে আরো ভিড় বাড়বে বলো বাবাই, ক্রাউড দেখো তোমরা শুধু। অ্যাসেম্বলি সব লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে বলো, এমনি সময়ও জ্বালায় কিন্তু এত কালারফুল লাইট থাকে না বলো, আমরা তো এর আগের উইকেই আসলাম বলো। আর তোমরা ক্রাউড দেখো, এখন কটা বাজে বাপাই? এখন বাজে 10:10। আর এই পুচকিটাকে দেখো, হাই, সে হাই, হোয়াটস ইওর নেম, হ্যাপি নিউ ইয়ার। চারিদিকে লোক আর লোক, এই হচ্ছে কোচিং এর 31st নাইট। নাই আমার ফার্স্ট টাইম, পাপায়েরও ফার্স্ট টাইম না? হ্যাঁ আমার ফার্স্ট টাইম। আর এখানে চারিদিকে এত ভিড় দেখে মনে হচ্ছে কি সন্ধ্যা 6টা বাজে, 10টা বাজে কে বলবে, চারিদিকে ভিড়, কুচো কাঁচা ছোট বড় সবাই চলে এসেছে, ভীষণ ভালো লাগছে। আর আমরা তো বাজার করেছিলাম তোমাদের দেখানো, সে বাজার বাড়িতে রেখে তারপর আবার আমরা এসেছি। হ্যাঁ ও বলছিল বাজার নিয়ে আসবে, আমি বলবো ওই ভুল করে লাভ নেই, তাহলে সব মাছ ফাছ পচবে। আর এখানে আমরা মানে আজকে রাতে থাকবো, কখন বাড়ি ফিরবো এখনো কোনো প্ল্যানিং নেই না। আর চারিদিকটা এত সুন্দর লাইটে সাজিয়েছে, দারুণ লাগছে। তো চলো আমরা একটুখানি এনজয় করি। আর এই দেখো কত ক্রাউড, প্রচুর ক্রাউড। গম গম করছে ওয়াটারফ্রন্ট পার্ক, আমরা তো আজকে ওর ভেতরটা পার্কিংও পাইনি, আজকে আমার বাইরে পার্কিং করতে হয়েছে এখনই বলো। আর রাত 12টার পরে তো আর পাওয়াই যেত না মনে হয়, আর এত গাড়ির লাইন, মানে ওখান থেকে এইটুকু আসতে আমাদের প্রায় 20 মিনিট হয়ে গেছে, লেগে গেছে। তো চলো তোমাদের সাথে তো আমি এটা ভিউটা শেয়ার করলাম, এবার আমরা একটু এনজয় করি, আবার তোমাদের সাথে পরে কথা হবে। চলো, এই হচ্ছে কোচিং সিটি সেজে উঠেছে 31st নাইটে, তো সেটাই নতুন ভাবে সেজেছে, সেটাই একটু ঘুরে দেখাই। একটু সুন্দর 31st নাইটের ভিউটা তোমাদের দেখাই,
হয়েছে। আর এখন আমরা চলে এসেছি ফুড কোর্টে। এই ওয়াটার ফ্রন্ট পার্কের মধ্যেই ফুড কোর্টটা। পাপায়ের তো প্রচন্ড খিদে পেয়ে গেছে, ও চলে এসছে আর বেজে গেছে 10:30। তো চলো আগে ডিনারটা করে নিই। অর্ডার দেওয়া হয়ে গেছে আমাদের বাঙালি প্রিয় খাবার ফ্রাইড রাইস। আমরা ফ্রাইড রাইস অর্ডার দিয়ে দিয়েছি। হ্যাঁ, তবে দু রকমের ফ্রাইড রাইস আছে, আসুক তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। আওয়ার 31st নাইট স্পেশাল ডিনার ভিলেজ স্টাইল ফ্রাইড রাইস। না, এটা পাটায়া ফ্রাইড রাইস। সরি, এটা পাটায়া ফ্রাইড রাইস। তোমরা দেখো, এটা অমলেট দিয়ে র‍্যাপ করা ফ্রাইড রাইসটা। কেমন খেতে? দুটো পাঁপড়ও দিয়েছে, ভালো খেতে। আর এখন বেজে গেছে 11টা। অর্ডার আমরা অনেকক্ষণ আগে দিয়েছি, 10:30 এসে অর্ডার দিয়েছি, কিন্তু সামাও এদের রাইসটা শেষ হয়ে গেছিলো, ওর জন্য করতে অনেকটা লেট হয়ে গেছে। বেশ ঝাল ঝাল আছে, দারুণ খেতে, স্পাইসি। কেমন খেতে গো? এটা কি? এটা হচ্ছে আগেরটা ছিল হচ্ছে আইল্যান্ডের, আর এটা হচ্ছে গ্রামের ভিলেজ ফ্রাইড রাইস। হ্যাঁ, এটা খুবই ভালো খেতে। পর আগের ফ্রাইড রাইসটা স্পাইসি ছিল বেশি। আর এখানে দেখছি পাঁপড় দিয়েছে, বলো একটা করে। এই ফ্রাইড রাইসগুলো আমাদের কলকাতা ফ্রাইড রাইসের মতন নয়, খেতে অন্যরকম। চলো তাহলে ডিনারটা করো তুমি। এভরিওয়ান, গুড মর্নিং। 2021-এর প্রথম সকালে সবাইকে আগে বলবো হ্যাপি নিউ ইয়ার। আজকে 2021-এর প্রথম দিনে দাঁড়িয়ে তোমাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আমার এই ব্লগে। কালকে কিন্তু বাড়ি ফিরতে ফিরতে বেশ লেট হয়ে গেছে, 1:30 বেজে গেছে, তাই কালকে রাতে আমি ব্লগটা আর কন্টিনিউ করিনি। মানে কন্টিনিউ করার অবস্থায় তখন আমরা ছিলাম না, এতটাই টায়ার্ড হয়ে গেছিলাম, এসে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়েছিলাম। আর আজকে উঠতে উঠতে কিন্তু বেশ লেট হয়ে গেছে, এখন বেজে গেছে 9:25। আমরা প্রায় 9টার পরেই উঠেছি, উঠে ফ্রেশ হয়ে গেছি আর এখন তৈরি করব ব্রেকফাস্ট। আজকের ওয়েদার কিন্তু ভীষণ ভালো, মানে বছরের প্রথম দিন খুব ভালো ওয়েদার আজকে। তো যাই হোক, 1 জানুয়ারি হোক আর যাই হোক, পেট তো কথা মানবে না, তো কিচেনে যেতে হবে আর এখন ব্রেকফাস্ট তৈরি করতে হবে। অলরেডি অনেকটা লেট হয়ে গেছে। তার আগে বলবো নতুন বছরের
তার আগে বলবো নতুন বছরের শুভেচ্ছা, অনেক ভালোবাসা আর বড়দের অনেক প্রণাম জানিয়ে আজকের ব্লগটা আবার কন্টিনিউ করছি। তা চলো এরপরে কথা হবে কিচেনে গিয়ে। আমি চলে এসেছি কিচেনে, আর আজকে তো অনেকটা লেট হয়ে গেছে, তোমাদের বললাম 9:30 বেজে গেছে। তো আজকে ব্রেকফাস্টে কি তৈরি করব বলো তো? আজকে ব্রেকফাস্টে তৈরি করব আলুর পরোটা। তবে রোজ যেমন মানে আমরা যেভাবে আলুর পরোটা করি সেভাবে করব না, কারণ সেভাবে আলুর পরোটা করতে বেশ সময় লেগে যায়, আর আজকে হাতে অত সময় নেই আর ইচ্ছাও করছে না। আজকে একটু ফাঁকিবাজি করে একটু অন্যভাবে আলুর পরোটাটা তৈরি করব, তার জন্য আমি সব জোগাড় করে নিয়েছি। তা চলো তোমরা দেখে নাও কীভাবে এই পরোটাটা বানাচ্ছি, আর তারপর তোমাদের সাথে তো আড্ডা চলতেই থাকবে। তা চলো আগে ব্রেকফাস্টটা তৈরি করে নিই। তোমরা প্রথমেই দেখো আলুর পরোটার জন্য আমি এখানে পেঁয়াজ লঙ্কা ধনে পাতা সব একসঙ্গে চপ করে নিয়েছি, আর নিয়ে নিয়েছি পরিমাণ মতন ময়দা, আর নিয়ে নিয়েছি একটা সেদ্ধ আলু, মানে আলুটাকে সেদ্ধ করে নিয়েছি। এবার এই সেদ্ধ আলুটা এই চপারের মধ্যে দিয়ে দেব, দিয়ে আলুটাকেও ম্যাশ করে নেব ভালো করে। এবার দেখো আলু পেঁয়াজ লঙ্কা ধনে পাতার এই যেটা তৈরি করেছি সেটা এবার ময়দার মধ্যে দিয়ে দেব, আর দিয়ে দেব পরিমাণ মতো নুন, গোলমরিচ গুঁড়ো, গোলমরিচটা অল্পই দেব কারণ লঙ্কা দিয়েছি, আর দেব ভাজা মশলার গুঁড়ো, আর লাস্টলি এতে অ্যাড করব পরিমাণ মতন তেল। সব কিছু দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নেব। ডোটা আমি মেখে নিয়েছি, ডোটা দেখতে ঠিক এরকম হবে। এবার আমি এটা থেকে লেচি কেটে নেব। তো এখন বেলা স্টার্ট, দেখে তো মনে হচ্ছে আজকে নিউ ইয়ারের সকালের ভুরিভোজটা বেশ ভালোই হবে। তো এখন এটাকে শুধু বেলে নিতে হবে। আমি ময়দা দিয়ে বেলছি, তোমরা চাইলে তেল দিয়েও বেলতে পারো। আমি অত রেসিপির মধ্যে নেই, আমি আছি শুধু প্লেটে করে আসবে আর ছিঁড়ে ছিঁড়ে খেয়ে নেব। কিভাবে তৈরি হচ্ছে কি না হচ্ছে আমি তাতে ইন্টারেস্ট নই। আর এখানে হচ্ছে রসগোল্লার মতন রাজভোগ, রসগোল্লা তো নয় রাজভোগ, বড় বড় গোল্লা গোল্লা। এগুলো লেচি, ময়দার লেচি। তোমার কি সবসময় মিষ্টির কথা মনে পড়ে? রসগোল্লা রসগোল্লা তো আজকে খেতে হবে আজকে। ও বাবা, বছরের প্রথম দিন মিষ্টি না খেলে সারা বছর মিষ্টি খেতে পারবো না। ঠিক আছে, আরে এরকম তো পরোটা ডান, সেকেন্ড পরোটা এখানে, আর এখানে হচ্ছে রচা। তো সব মিলিয়ে আজকে আমাদের এই চলছে আয়োজন। সরে যাও, আয়োজনটা দেখতে দাও আমায়। আওয়ার নিউ ইয়ার স্পেশাল ব্রেকফাস্ট, এখানে আছে আলুর পরোটা, তার সাথে আছে টক দই, তার সাথে আছে রসগোল্লা, আর আছে রচা। আচ্ছা আলুর পরোটার সাথে কে রসগোল্লা খায় বাপাই? আমি। পৃথিবীর অদ্ভুত দেশের অদ্ভুত মানুষ। আর ওটা কিন্তু তোমার একার ব্রেকফাস্ট না, ওখানে কিন্তু আমারই আমারও আছে, তুমি একা খেয়ে নিও না। আমি এগুলো সব একা খেয়ে নাও, খেয়ে বলো কি রকম। আমি রাখি খাবার কিন্তু খাই না, কারণ আমি এখন একটু এতে হয়েছি, কন্ট্রোলে রয়েছি। ঠিক আছে তুমি খেয়ে বলো আগে কি রকম হয়েছে। এটা খেতে খারাপ হয়নি, ভালোই হয়েছে। অন্য রকম তাড়াতাড়ি হয়ে যায় আলুর পরোটার ভেতরে পুর দিয়ে করতে মানে প্রচুর সময় লেগে যায়, তাই বেজে গেছে 10:20। তো চলো ব্রেকফাস্টটা করে নিই, আজকে আমাদের নিউ ইয়ার স্পেশাল ব্রেকফাস্ট। এত সুন্দর ব্রেকফাস্ট, ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না। তো এই 1 January টিফিন হয়ে গেল, ব্রেকফাস্ট হলো, আর ব্রেকফাস্টটা দারুণ ছিল, শর্টকাটে মানে আলুর পরোটা। এটা আসলে আজকে অনেকটা লেট হয়ে গেছিল, তাড়াহুড়ো করে ওটাই বানিয়ে ফেলেছিলাম, বাট সাজানো গোছানোর মানে রসগোল্লা তার সাথে টক দই আলুর পরোটা রচা খেয়ে এখন মানে পেট আইঠাই, লাঞ্চের কোনো একদম
তারা নেই, সব 11টাও বাজেনি এখনো, আর আজকে কাজেরও কোনো তারা নেই কারণ ছুটি রয়েছে। তো আজকে ওয়েদারটা কিন্তু ভীষণ ভালো, তোমাদের সকালে বলছিলাম, তবে ওয়েদারটা ভালো এখনো অবধি, কিন্তু দুপুরের পর থেকে বৃষ্টির ফোরকাস্ট আছে, আর এখানে ফোরকাস্ট মানে হয় খেটে যায়, গেল 1 জানুয়ারি। তো আজকে খাওয়া দাওয়া তো খুব ভালো হলো, তোমরা জানো আমরা দুজনেই খেতে ভীষণ ভালোবাসি, আর বছরের প্রথম দিন এত ভালো খাওয়া দাওয়া হবে না সেটা তো হতেই পারে না। গোল গোল। তো কালকে রাতে কিন্তু আমরা অনেক রাত করে বাড়ি ফিরেছি 1:30টায়, আর এই প্রথমবার আমরা এত রাত করে বাড়ির বাইরে ছিলাম বলো, আর এই প্রথমবার আমার মানে 31st নাইটে রাত্রে বাড়ির বাইরে থাকা, মানে বাড়ির বাইরে থাকা বলতে আমরা 1:30টার মধ্যে বাড়ি চলে এসেছিলাম, কিন্তু এত রাত করে এর আগে কোনোদিন আমরা বাড়ির বাইরে ছিলাম। হ্যাঁ এটা ঠিক, আসলে ফ্যামিলির সাথে থাকলে সেই সুযোগটা সেই পারমিশনটা হয় না, আর রাত 1:30টার সময় বাড়িতে ঢুকলে বাড়ির থেকে মানে পিটুনি পড়বে। তো শুধু একটাই খারাপ লাগা ছিল, বাড়ির সবাই ছিল না, এটাই সবার ভীষণ ভালো যাবে, সবাই ভীষণ হেসে খেলে আবার আগের মতন আমরা মানে থাকতে পারবো, আর 2020-র মতন বছর আমাদের জীবনে যেন আর কোনোদিন না আসে, একদম খারাপ ভালো সবকিছু মিলিয়েই জীবন। তো একটু ফিরে যদি দেখি তাহলে 2020-তে আমরা অনেক কিছু পেয়েছি, আবার অনেক কিছু খারাপও হয়েছে। যদি পেয়েছি বলো তাহলে আমি কিছু বলতে চাই, সেটা হলো এই 2020-তে আমার ফার্স্ট বাইরে আসা, আমার জীবনের লাইফের প্রথম বাইরে আসা, বাড়ি ছেড়ে আমি জীবনে এর আগে কোনোদিন বাইরে আসিনি, ফার্স্ট যেটা আমার মানে আমার ভালো দিক। তারপর প্রথম আমি সংসার স্টার্ট করেছি 2020-তে বলো, আমার 2018-এর 2nd ডিসেম্বর বিয়ে হলো, আমরা 1 বছর পাপাই এখানে ছিল, আমি ইন্ডিয়া ছিলাম, মানে আমি তেমন করে সংসার করা হয়নি, এই 2020-তেই আমরা সংসার করেছি। তারপর আমার বাইরে আসা, তারপর তোমাদের সাথে কানেক্ট হওয়া, এই ফার্স্ট ব্লগিংও কিন্তু আমি 2020-তে শুরু করেছি। তো ভালো আছে কিন্তু তেমন খারাপও আছে, আমি 2020-তে একবারও বাড়িতে যেতে পারিনি, আমার নিজের দেশে ইন্ডিয়াতে যেতে পারিনি, নিজের লোকেদের সাথে কানেক্ট করতে পারিনি, মানে কানেক্ট করতে পারিনি মানে ফোন থ্রু করেছি কিন্তু ফেস টু ফেস কারোর সাথে দেখা হয়নি। তারপর আমাদের ফ্যামিলির প্রচুর ফেস্টিভ্যাল আমি মিস করেছি, আমার বাড়ির প্রথম পুজোটা আমি থাকতে পারিনি, ওর বোনের বিয়ে আমরা অ্যাটেন্ড করতে পারিনি, আমার বোনের বিয়ে আছে সেগুলো অ্যাটেন্ড করতে পারিনি। তো খারাপ ভালো সব মিলিয়েই বছরটা কেটেছে, তো এইগুলো খারাপগুলো আর মনে করব না, আশা করব এই বছরটা আমাদের সবার জন্য ভীষণই ভালো কাটবে, সেই ভালো ভাবনা নিয়ে পজিটিভিটি নিয়ে আজকের ব্লগটা এন্ড করছি। তো চলো আবার তোমাদের সাথে দেখা হবে খুব শিগগিরই আবার একটা সুন্দর নতুন ব্লগের সাথে, ততক্ষণের জন্য খুব ভালো থাকো, সবাইকে ভালো রাখো, নিজেরা বড়দের খেয়াল রেখো, আর ফ্যামিলির সাথে জমিয়ে ভুরিভোজ করো, নিউ ইয়ারটা খুব ভালো করে কাটাও, নিউ ইয়ারের প্রথম দিনটা। তো চলো আজকের মতন টাটা বাই বাই, আমার ভিডিও দেখতে থাকো, আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ইন্টারেস্টিং ব্লগে বা কোনো ভালো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা টাটা, আর ওয়ান্স এগেইন হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার।